বৃষ্টি বিদায় নিয়েছে। শরৎকালের স্বচ্ছ আকাশ, কাশফুলের দোলা আর আকাশে শ্বেত শুভ্র মেঘ, মায়ের আসার প্রতীক্ষা করছে গোটা মানবজাতি। দুর্গাপূজার মূল উপকরণের মধ্যে সবার প্রথমে যার নামটি আসে সেটি পদ্মফুল। গ্রাম বাংলার পুকুরগুড়িতে পদ্মফুল চাষ হয় আর সেই পদ্মফুল বাজারে বিক্রয় করে কিছু মানুষ অর্থ উপার্জন করে এবং সেটা নিয়েই তারা সারা বছর সংসার চালায়। মা দুর্গার পুজোর দিকেই তারা তাকিয়ে থাকে, কবে আসবে মায়ের পুজো। কিছু ফুল বিক্রয় করে তারা কিছুটা লাভের মুখ দেখবে, কিন্তু এবছর পরিস্থিতি একেবারে পরিবর্তিত। করোনা আবহের কারণে যে সমস্ত পুজো হচ্ছে সেগুলো তেমনভাবে জাঁকজমক নেই। এই পরিস্থিতিতে ফুলচাষিরা পড়ে গিয়েছে ব্যাপক বিপাকে। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কুণ্ডরি গ্রামের উত্তম ফুলমালি, দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে সে পুকুর নিয়ে ফুল চাষ করে, এবছরও তা করেছিল। কিছু ফুল অবশ্য বর্ষার কারণে নষ্ট হয়ে গিয়েছে, যেটুকু আছে সেটুকু কিভাবে সে বাজারে বিক্রয় করবে সেটা নিয়েই পড়ে গিয়েছে ব্যাপক চিন্তায়, কারণ ফুলের অর্ডার একেবারেই তার কাছে নেই। যেখানে অন্যান্য বছরগুলিতে পুজোর আগেই ফুলের অর্ডার পৌঁছে যায় তার কাছে এবং সেই মতো সে ফুল নিয়ে হাজিরও হয়ে যায় সেখানে, কিন্তু করোনা আবহের কারণে এবছর আর তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। ট্রেন বন্ধ, সে কারণে দূরপাল্লায় গিয়ে সেই ফুল বিক্রয় করবে এটাও সম্ভব নয়। তাই চারিদিকে বিপরীত পরিস্থিতি হওয়ার কারণে এই পদ্মফুলের চাষি আজ যথেষ্টই দিশেহারা অবস্থার মধ্যেই রয়েছে। কি বলছে তম ফুলমালি ও তার পরিবারের লোকজন, চলুন শুনে নিই তাঁদের বক্তব্য। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। খুব পরিস্থিতি খারাপ গো, ফুল পাচ্ছি না, ধরেন কঠিন পরিস্থিতি খারাপ। হ্যাঁ, এবার ফুলের আশায় ছিলাম, ধরেন আর কী করে হবে, এই পুজোর আশা ধরো সারা বছর আমরা পড়ে যাচ্ছি, ধরো এই আশায় করা পয়সা হবে, ধরো বাজারে বিক্রি করবো, এইসব হবে। সেই বছরের সমস্যাটা কী হলো, কিসের জন্য? এই করোনা হলো আর এদিকে বৃষ্টি হচ্ছে ঘন ঘন, ধরেন এর জন্য হলো, তাছাড়া কী হবে। পূজা থাকি, ধরেন পুজো হলে লকডাউন হলে পুজো হচ্ছে না, ওই ভয় ভয় করে ওই থাকলাম। হ্যাঁ, এই এই অসুবিধা, ওগুলো থাক, ওগুলো বেশি ধরেন, তাই এবার দুর্গাপুজোর খরচটা বের হয়। হ্যাঁ বলেন। এই দুর্গাপুজোর খরচটা বেড়ে, ধরেন কিছু ওখান থেকে বেড়ালো, বিশ্বকর্মা তো কিছু বেড়ালো, কিছু দুর্গাপুজো বেড়ালো, এই এই দুটো পুজোতে আমার খরচা বেড়ে। হ্যাঁ, সারা বছর টুকটাক করে বেশি যা চলে হয় সংসার চলতে যায়, ধরেন ওটাতে ছেড়ে এই দুটো পুজোতেই হয়। এইটাই এই বছর আমার খুব লস, লক্ষ্মী পুজো, দুর্গাপুজো আর বিশ্বকর্মা, এই তিনটা পুজো তো হয় এই বছর, যা লস। বাইরে যেতে পারছি না, ট্রেন চলে না, হ্যাঁ লকডাউনের জন্য, তাহলে কঠিন অবস্থা। বাইরে না ফুল না চলে কি দুটো পয়সা আশায় থাকি, ধরেন ট্রেন চলে তাও হতো, ট্রেনও চলে না বাইরে। এই যে বলছি ওই কলকাতা বারাসাতে বিক্রি করি, হাওড়াতে বেশি, ধরেন ঝাড়খণ্ড যায় এদিকে, ধরেন সাহেবগঞ্জ, জামালপুর, বাহারোয়া এইসব যায় বেশি, ধরেন এবার কোথায় যেতে পারলাম না। আবার বললাম ওই যে গোরখপুর এলাকায় সেই ইউপি যায় আমি বিস্তে, তো ওখানেও যেতে পারলাম না। এক মাস মেলা হয় পাঠনের, ওখানে বিক্রি হয় একটা ফুল 50-60-70 করে বিক্রি করি, সংসার খুব কষ্ট দিয়েছে আমার। এই ধরেন একটা আছে শতদল, হ্যাঁ একটা দু রকম আছে ডবল, একটা আছে শেখ পদ্ম, এই আর একটা সিঙ্গেল, পাঁচ রকম পদ্ম হয়েছে। একটা লাল টকটিকা ডবল, একটা গোলাপি ডবল, একটা শতদল, হাজারটা পাপড়ি আছে। ব্যবসা বহুত দিন থেকে, ধরেন ওই 20 বছর থেকে, ধরেন আমার বাবা করতো না, ঠাকুমা করতো, তারপরে বাবা করতো, আমি এখন করছি পুরো বংশ বাড়ি। আমাদের বড় সব জামুয়া বাড়ি ছিল, জামুয়া বাড়ি ও সব আমাদের বংশ দেখ পারে। নাম উত্তম ফুলবালি। এর পরিস্থিতি খুব খারাপ লকডাউনে, এবার ওই ফুলের ভরসাতেই ওদের সংসার চলে। এবার ফুলের ফুলের এবার ফুল বেশি চাষ হচ্ছে না, এখন বৃষ্টির জন্য ডুবে গেছে, তাই ওদের সংসারে খুব অভাব, ওরা এখন খেতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে খুব। ফুল এরকমই বেশি টাকা পায়, তাই এবার পায় না, বৃষ্টির জন্য ডুবে গেছে ফুল। আবার ওই লকডাউন, ট্রেন বাস চলছে না, অনেক দূর দূর যায়, বিহার, তারপরে কলকাতা, হাওড়া, তারপরে বারাসাত, তারপরে বহরমপুর এই সাইড সব যায়, তাই এবার যেতে পারছে না বৃষ্টি আবার লকডাউনের জন্য। আর দুর্গা পুজোতে তাকিয়ে থাকে যে একটু পয়সা হয় বেশি, দুর্গা পুজোতে অন্য অন্য টাইমে বেশি পয়সা হয় না। করোনা ভাইরাসের জন্য এবার যেতে পারছে না ফুল নিয়ে বাইরে,
হ্যাঁ সমস্যার মধ্যে খুব আছে। আমার নাম দশমী ফুলমালি। আপনি কে হচ্ছেন? ওনার আমি ভাইজি হচ্ছি।